ভাগিনার পরকীয়ার সম্পর্ক, অতঃপর বাগবিতণ্ডা, এবং বাগবিতণ্ডার এক জেরে সেই ভাগিনা মামাকে ছুরিকাঘাত করেছিল এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল 10:25 মামার মৃত্যু হয়েছে। এমন একটি ঘটনা ঘটেছে, এটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালি ইউনিয়নের ওহাবডালিকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এখানে যে মোহাম্মদ রুবেল এবং শিমুলি আক্তার, তাদের দুজনের বিবাহের সম্পর্ক, 4 বছরের বিবাহের সম্পর্ক। এখানে তাদের যে মোহাম্মদ রুবেল, তার যে আপন ভাগিনা রাজীব গাইন, তার সঙ্গে তার স্ত্রীর অর্থাৎ মামি ভাগিনার পরকীয়ার সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবৎ। এবং পরবর্তীতে গত 22 ফেব্রুয়ারি মীমাংসার এক পর্যায়ে আমরা যতটুকু জেনেছি যে এখানে পারিবারিক যারা রয়েছে এবং আশপাশের সবার সাথে কথা বলে যে তখন মীমাংসার মধ্যে একটি যা সমঝোতায় যাচ্ছিল যে এর এক পর্যায়ে কিন্তু ভাগিনা তার মামাকে, আপন মামাকে ছুরিকাঘাত করে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে মামার মৃত্যু হয়। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে। আমরা একটু যেতে চাই এখানকার যে আহত নিহত হয়েছে রুবেল, তার মায়ের কাছে আমরা একটু যেতে চাই এবং জানতে চাই আসলে কী ঘটেছিল ঘটনাটি। যে যে নিহত হয়েছে মামা, তার মা রয়েছে যে আপনার ছেলের সঙ্গে, আপনার ছেলের বউয়ের সঙ্গে আপনার নাতির যে সম্পর্ক এবং আপনার ছেলে যে মারা গেল, আসলে আপনি কতটুকু কি জানেন এবং কি ঘটেছে মূলত কি ঘটেছে আপনি কতটুকু জানেন? তার মা কিন্তু অনেক শোকাহত। আপনি আপনি তো এখানে বসবাস করেন তাই না? হ্যাঁ, আপনার যে পুত্রবধূ সে কি এখানেই তো থাকতো? তা আপনি কতটুকু জানেন কি হয়েছে কি ঘটেছিল? এই ঘটনা দেখে পুতুরে জানাইছি, পুতুরে কইছি, পুতুর কয় আমার বউর খেদানের লিগে আহিল গা হেরাইলি কয়, হেরা খেদানের লিগে এলি কয়। পুতুরে যে কইছে যে ঠ্যাং ঠুং বাঙ্গালাবি তোর ঘর জয় যায় না, ওর ঘর তোর জামাই কইছে ওর মা ওর ঘর জাগা দিবি না, রোবাই আর ওর ঘর জাগা দিবি না, আরে জাগা দিবি না, আরে জাগা দিবি না, যে ফিরে স্যান্ডেলটা তুইছে হেরে কন্তার হাতে কবাইতে চাইছে, স্যান্ডেলটা কবাইয়া তুইছে, এর বাদে হে হেনায় আশ্রয় লইছে মামুর কাছে, মামুর কাছে আশ্রয় লইছে, মামুর লগে কাম করাইতে নেয় আনে, মামুর লগে কাম করাইতে নেয় আনে, হেনি চাহে আবার বাজ জায়গা খায়া, মামু ওই আশ্রয়টা দিয়েছে, মামু এমন কয় না আমার একদারে ফিরে ফাটা একদম খেয়ে দি। তো আপনি কি চান এই এই ঘটনার আপনার দাবি কি? দাবি কি জানো কি করবো আমি, কি জানো কি করবো, আমার বাগনারে কিছু করবি না, আমার এডিলে কোন মা গেঞ্জাব করবি না, আমার হায়ার শেষ, হায়ার শেষ দেখে আমার এই উচিলাই আমার আল্লাহ নিব, তোরা টাকা দুনিয়ার পয়সা মাংসার আমার রাখতার না, আমি চলে যাবো, আমার বাইকারে যে কিছু কয় না, আমার বৈনগজে কিছু কয় না, এর আগে মিলাই দিও। দর্শক যেমন শুনছিলেন যে যে মৃত রুবেল তার মা আসলে বৃদ্ধ এবং শোকাহত, এবং এই মুহূর্তে কিন্তু মৃতদেহ সখীপুর যে থানা রয়েছে সেই থানায় রয়েছে, এবং আসামিকে অর্থাৎ ভাগিনাকে কিন্তু সখীপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে কিন্তু কোর্টে চালান করে দেওয়া হবে তার ভাগিনাকে, যে আসামি যার ছুরিকাঘাতে মামা মৃত্যু হয়েছিল তা সে। দর্শক এবং পরবর্তীতে কিন্তু আমরা সখীপুর থানা পুলিশ যে ইনচার্জ অফিসার ইনচার্জ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আজকে এমন ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করে এখন আজকেই ঠিক 10:10-11 মধ্যে তাকে আসামিকে কোর্টে চালান করে দেওয়া হবে, এবং পরবর্তীতে ঠিক মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হবে। দর্শক এই ছিল মামির সঙ্গে, আপন মামির সঙ্গে ভাগিনার যে পরকীয়ার সম্পর্ক, এই পরকীয়ার সম্পর্কে জেরে মামার যে মৃত্যু, এই খবরের সর্বশেষ
দর্শক দেখছিলেন এতক্ষণ বাংলাদেশ টাইমসে।